সৌদি আরেবিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের নবনিযুক্ত জেনারেল সেলস এজেন্ট ইউনাইটেড লিঙ্ক লিমিটেড মঙ্গলবার অভিজাত পাঁচ তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এক ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সৌদি দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ট্রাভেল ও হজ ওমরা এজেন্সির মালিক ও কর্মকর্তাগণ, ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন মিডিয়া প্রতিনিধিগণ। অভ্যাগত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার তারিক আলওয়াদি। তিনি তার বক্তব্যে সকল অতিথিগণকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ সৌদি এয়ারলাইন্স সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনিযুক্ত জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ। সৌদি এয়ারলাইন্সের মতো একটি বিশ্বখ্যাত এয়ারলাইন্সের জিএসএ নির্বাচিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে এই এয়ারলাইন্সের সেবার মান ও পরিধি আরও বিস্তৃতি করার লক্ষ্যে সর্বোত প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি ঘোষণা প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলের সাথে বাংলাদেশ ও মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করে সকলে ইফতার আয়োজনের শরীক হন।